আমি সবাইকে বলবো, যদি কারো গলায় ক্যান্সার ধরা পড়ে এবং লাস্ট স্টেজে চলে যায়, আপনারা সময়মতো ট্রিটমেন্ট করবেন, ঠিক হয়ে যাবেন, এটুকু আমি আশা রাখি। নমস্কার। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে পুরুষদের মধ্যে সবথেকে যে ক্যান্সারটি কমনেস্ট সেটি হচ্ছে মুখ এবং গলার ক্যান্সার। আজকে আমার সাথে আছেন মিস্টার কমল দে সরকার, উনি ধূপগুড়িতে ওনার বাড়ি। আজ থেকে প্রায় 1.5 বছরের আগে আমাদের সাথে উনি যোগাযোগ করেন ওনার গলার কিছু সমস্যা নিয়ে, এবং যখন আমরা সব পরীক্ষা নিরীক্ষা করি তখন দেখা যায় যে ওনার ল্যারিংস, অর্থাৎ যেখান থেকে আমাদের আওয়াজ বেরোয়, স্বরধ্বনি বেরোয়, সেখানে ক্যান্সারের রোগ ধরা পড়ে। এবং বলা বাহুল্য ক্যান্সারটি কিন্তু ওয়াজ অ্যান অ্যাডভান্সড ক্যান্সার, অর্থাৎ একদম শুরুর স্টেজের ক্যান্সার কিন্তু ছিল না, একটু বড় স্টেজের ছিল। আমরা ওনাকে বলি, উনি অবশ্যই প্রথমে চিন্তিত হয়ে পড়েন, এবং আমরা ওনাকে বলি যে চিকিৎসা করলে কিন্তু আমরা চেষ্টা করব যেন সম্পূর্ণভাবে উনি ভালো হয়ে যান। এবং ওনার চিকিৎসা শুরু হয় সময় মতন, কেমোথেরাপি এবং রেডিয়েশনের দ্বারা আমরা চিকিৎসা করি। রেডিয়েশন অলমোস্ট 1.5 থেকে 2 মাসের একটি রেডিয়েশনের কোর্স চলে, সোমবার থেকে শুক্রবার সপ্তাহে 5 দিন করে, 6 থেকে 7 সপ্তাহ, এবং তার সাথে উইকলি, অর্থাৎ সপ্তাহে কেমোথেরাপি চলে। কেমোথেরাপি এবং রেডিয়েশন শেষ হওয়ার পর তার সাইড এফেক্টস অবভিয়াসলি 2 থেকে 3 মাস ছিল, এবং আজকে প্রায় 1.5 বছর পর উনি আমাদের সাথে রেগুলার চেক আপে আছেন, প্রত্যেক 3 মাস পর পর সে দেখান। সবথেকে ভালো খবর হচ্ছে যে উনি কিন্তু আজকে ক্যান্সার মুক্ত। আজকেই আমরা যখন ওনাকে পরীক্ষা নিরীক্ষা করলাম, আমরা এন্ডোস্কোপি করলাম, তাই দেখা গেল যে গলার মধ্যে কিন্তু ক্যান্সারের কোনো রোগ নেই। এবং খুব রিসেন্টলি আমরা একটি পেট সিটি স্ক্যানও করিয়েছি, তাতেও কিন্তু দেখা গেছে যে ক্যান্সারের এই মুহূর্তে কোনো রোগ নেই। তো ভালো খবরটি হচ্ছে যে গলার ক্যান্সার কিন্তু চিকিৎসা করলে, ঠিক মতন সময়ে চিকিৎসা করলে আজকের তারিখে এটা ঠিক হয়ে যাওয়া ক্যান্সারের মধ্যে একটি। পেশেন্টদের সচেতন হতে হবে যে কোনো সমস্যা হলে তারা যেন নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে যত মানে শিগগিরই সম্ভব যোগাযোগ করেন। বাকিটা আমি রিকোয়েস্ট করব ওনার মুখ থেকে শোনার জন্য। থ্যাংক ইউ। নমস্কার, আমি কমল দে সরকার, বাড়ি ধূপগুড়ি। আজ থেকে 1.5 বছর আগে আমার ক্যান্সার ধরা পড়ে গলায়। আমি সময় মতো ট্রিটমেন্ট করার পরে এখন আমি সুস্থ আছি, এখন কোনো সমস্যা নেই আমার। আমি সবাইকে বলবো, যদি কারো গলায় ক্যান্সার ধরা পড়ে এবং লাস্ট স্টেজে চলে যায়, আপনারা সময় মতো ট্রিটমেন্ট করবেন, ঠিক হয়ে যাবেন, এটুকু আমি আশা রাখি। শুরুতে আমার সিমটম ছিল শুধু আমার গলা বসা, কোনো ব্যথা ছিল না, কোনো অসুবিধা ছিল না, শুধু আওয়াজটা বের হতো না। তারপর আমি ডাক্তার দেখাই, ইন্ডোস্কোপি করার পরে ধরা পড়ে আমার গলায় টিউমার হয়েছে, প্লাস ওইখান থেকে ক্যান্সার এবং লাস্ট স্টেজ। তখন আমি খুব ঘাবড়ে যাই। তারপর এই স্যারের সঙ্গে আমার কথা হয়, স্যারের আন্ডারে আমি চিকিৎসা করে রেডিয়েশন প্লাস কেমোথেরাপি করে এখন আমি সুস্থ আছি। 1.5 বছর হয়ে গেল, আমার কোনো অসুবিধা নেই।